দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে পুলিশের জালে অভিযুক্ত বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধৃতার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ধৃতকে আদালতে তোলা হয় দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের বাঁকড়া থেকে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী ভোলা ঘোষ গ্রেপ্তার করল স্বরূপনগর থানা ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলি পিস্তল পুলিশ সূত্রে জানা গেছে বুধবার ভোররাতে রাতে গ্রেপ্তার করা হয় তাকে ধৃত ভোলা ঘোষের বাড়ি মছলন্দপুর এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে একাধিক জায়গায় চিন্তায়, ডাকাতি খুন ও সমাজবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ভোলা রাতের অন্ধকারের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আত্মগোপন করার কথা চিন্তা ভাবনা করছিল তার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয় সে ধৃত দুষ্কৃতীকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর